नमस्कार बंधुरा काजेर सन्धाने थाका प्रत्येक भिवार्सदेर आशीर्वाद जब स्टूडियो चैनलेर पक्ष थेके अनेक अनेक अभिनंदन एबं शुभेच्छा आशा करछि भिवार्स सकलेई भालो आछेन। तो प्रत्येक दिनेर मतो आजके आमरा नतून किछु सरकारी चाकरी संक्रांत इनफरमेशन निये आलोचना करब एबं भिवार्स एई भिडियोर मध्ये आमरा आजके बोनास एकटि नोटिफिकेशन निये आलोचना करब जेटा एकटि प्राइवेट संस्था थेके देवा होयेछे। आशा करछि एई दुटि नोटिफिकेशन देखार पर आपनारा अनेकेई उपकृत हबेन। तो जदि भिवार्स विस्तारित जानते चान ताहले अवश्यई भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखुन, ताहले होयतो आपनारा एखान थेके किछुटा উপকৃত হবেন এবং এখানে যারাই কিন্তু কাজটি পাবেন ফ্রেশার্স যারা আছেন তারাও কিন্তু কাজটি করতে পারবেন। তো কি দেওয়া আছে দেখে নেব। ডাইরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন থেকে এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করব। অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স করে নেব প্রত্যেক দিনের মতো ক্ষুদ্র একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই ধরনের সরকারি চাকরি এবং এডুকেশন রিলেটেড সকল প্রকার আপডেটস খবর পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনার মোবাইল স্ক্রিন থেকেও ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন বাঁ দিকে লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেই কারণে ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পাশে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশন অন করে রাখবেন। মনে রাখবেন যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি কাজের ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যাবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল রিকোয়েস্টটি, আই হোপ সকলে সাপোর্ট করবেন। এবার আমরা ডাইরেক্টলি চলে যাবো সেই নোটিফিকেশনগুলির দিকে, দেখে নেবো সেখানে ডিটেলসে কি কি দেওয়া আছে। তো ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে এলাম তাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনে এবং প্রথমেই যে বোনাস ভিডিওটির কথা বলেছিলাম সেই প্রাইভেট কোম্পানির কাজের ইনফরমেশনটি আপনাদের দিয়ে দেবো এবং পরবর্তীতে আমরা যে সরকারি একটি নোটিফিকেশন এসেছে সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো দেখে নিন প্রথমে কি দেওয়া আছে। প্রথমে আছে জব ভ্যাকেন্সি এবং তার নিচে দেওয়া আছে আর্জেন্টলি রিকোয়ার্ড সাম ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট, রিটায়ার্ড পার্সন, হাউস ওয়াইফ, ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই। তো ভিউয়ার্স, এখানে যারা যারা রিটায়ার্ড পার্সন আছে, পূর্বে কখনো কোনো কিছুতে কাজ করেছেন সেই ধরনের রিটায়ার্ড পার্সন এবং হাউস ওয়াইফ যদি কেউ থেকে থাকেন অথবা ফ্রেশার্স কোনো ক্যান্ডিডেট যদি থেকে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে কাজটি করতে পারবেন। যোগ্যতা যেটা রাখা হয়েছে আপনাদের মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস রাখা হয়েছে। যদি আপনি মাধ্যমিক পাস করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের সীমা যেটা হচ্ছে 25 বছর থেকে 65 বছরের মধ্যে যারাই আছেন প্রত্যেকে কিন্তু এখানে এলিজিবল এই কাজটি করার জন্য। তো ভিউয়ার্স, এটি একটি অফিসিয়ালি কাজ, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করলেই বুঝতে পারবেন এবং অবশ্যই আপনার যে স্যালারি সেটা হচ্ছে স্যালারি প্লাস পিএফ প্লাস ইএসআই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো খুব একটি সুন্দর ভালো একটি নোটিফিকেশন, আশা করছি কাজটি করলে আপনারা উপকৃত হবেন এবং এখান থেকে একটি ভালো টাকা আপনারা জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সকল কাজ সংক্রান্ত ইন্টারেস্টেড হলে আপনারা অবশ্যই এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। মোবাইল নাম্বার হচ্ছে 8837479984, এই নাম্বারে যোগাযোগ করে এই সংক্রান্ত যত প্রকার ডিটেলস আছে সেই ডিটেলসগুলি আপনারা জানতে চাইবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল থেকে যে ইনফরমেশনটি পেয়েছেন প্রথমে আমাদের চ্যানেলের নামটি তাদের কাছে বলবেন, তাহলে আপনারা কিন্তু সাপোর্টটা একটু ভালো পাবেন। তো ভিউয়ার্স, এইগুলো প্রথম যে প্রাইভেট সংস্থার কাজের ইনফরমেশন সেইটি। এবার চলে যাবো আমরা সরকারিভাবে যেটা দেওয়া হয়েছে দেখে নেবো সেখানে ডিটেলসে কী কী দেওয়া আছে। তো ভিউয়ার্স, চলে আমরা সরকারের যে ইনফরমেশন সেটা নিয়ে আলোচনা করব, যেখানে দেওয়া আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা শূন্য পদ পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ ভিউয়ার্স, এই নোটিফিকেশনটা কিন্তু আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সম্পূর্ণ নোটিফিকেশনটাই কিন্তু বাংলায় আছে, দেখে নেব কী দেওয়া আছে। প্রথমে আছে এত দ্বারা কদমতলা আরডি ব্লকের অন্তর্ভুক্ত নিম্নে উল্লেখিত এলাকার সমস্ত জনগণের অবগতির জন্য জানানো যাইতেছে যে শেহানং দিয়ে এখানে তাদের রেজিস্ট্রেশনের নাম্বারটি দেওয়া আছে, যার তারিখ হচ্ছে 23/12/2020 ইং এর বর্ধিত সংযোজন হিসাবে নিম্নোক্ত তালিকায় লিপিবদ্ধ। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ির সহায়িকা একটি শূন্যপদ অতিসত্বর পূরণের জন্য নিমিত্ত সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র যে পাড়া এলাকায় অবস্থিত কেবলমাত্র সেই পাড়া অথবা এলাকার অন্তর্গত যোগ্য মহিলা প্রার্থীর নিকট হইতে আবেদন আহ্বান করা যাইতেছে। তো ভিউয়ার্স, এখানে নিচে যে অ্যাড্রেসটি আমরা বলব সেই অ্যাড্রেসে যারা যারা বসবাস করেন তাদের মধ্যে থেকে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, অন্য কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন না এবং এখানে কেবলমাত্র মহিলারাই কিন্তু আবেদন করবেন, কোনো পুরুষ কিন্তু এখানে নেওয়া হবে না। দেখে নিন আপনাদের ব্লকটি কি আছে। ব্লক হচ্ছে কালাছড়া ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম অথবা এডিসি ভিলেজের নাম হচ্ছে গোবিন্দপুর এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম হচ্ছে যে কেন্দ্রের শূন্যপদ পূরণের জন্য আবেদন করা যাইতেছে, অর্থাৎ যেই সেন্টারের জন্য আপনাদের নিয়োগ করা যাচ্ছে সেটা হচ্ছে গোবিন্দপুর 1 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং এখানে কিন্তু একটি সহায়িকার পোস্ট খালি আছে। তো আপনাদের এখানে যোগ্যতা কিন্তু ন্যূনতম আপনাদের মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এবং স্যালারি যেটা আপনারা 4000 এর আশেপাশে পেয়ে যাবেন। দেখে নিন এবার নিচে কি দেওয়া আছে। আবেদনপত্র কদমতলা নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়ে আগামী 15/1/2021 ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের ভেতর অবশ্যই সরাসরি জমা দিতে হবে। সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ গ্রহণ এবং নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের নিয়োগ নীতির প্রচলিত বিধি অনুযায়ী প্রযোজ্য সকল পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। বিস্তারিত জানার জন্য কদমতলা সিডিপি অফিসে আবেদনকারীরা যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে বলা হচ্ছে যদি আপনারা এই কাজটি করতে চান এবং আপনার যে অ্যাড্রেস সেটা হচ্ছে গোবিন্দপুর 1 নং ওয়ার্ডে যদি আপনি বসবাস করেন তাহলে আপনাকে যেটা করতে হবে কদমতলা সেই সিডিপি অফিসে আপনাকে চলে যেতে হবে, সেখানে আপনার সকল প্রকার
এডুকেশন কোয়ালিফিকেশন থেকে এসেনশিয়াল সকল প্রকার ডকুমেন্টস নিয়ে যাবেন এবং একটি বায়োডাটা ফরম্যাট নিয়ে যাবেন অথবা তাদের কাছে গেলেই আপনারা একটি ফরম্যাট পেয়ে যাবেন সেই ফরম্যাটটি তাদের কাছ থেকে সংগ্রহ করে আপনি ফিল আপ করবেন এবং সকল সকল প্রকার ডকুমেন্টসগুলো যেগুলো আছে সেগুলো অ্যাটাচ করে তাদের কাছে দিয়ে দেবেন অবশ্যই ডেটটা লক্ষ্য রাখবেন 15/1/2021 এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং তাদের অফিসে গেলেই কিন্তু তারা কবে আপনাদের সেই ইন্টারভিউটি নেওয়া হবে তার ডেট থেকে সবকিছু বিষয় আপনাকে বলে দেবে আপনি সেখানে গেলেই কিন্তু বুঝতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল প্রথম ইনফরমেশন এবং তারপর একই ইনফরমেশন কিন্তু অন্য একটি জায়গা থেকে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে কদমতলা ব্লকের আন্ডারে কিন্তু বুদ্ধ মন্দির পাড়া অঙ্গনারী কেন্দ্র থেকে সেম আরো একটি নোটিফিকেশন এসেছে এখানেও কিন্তু সহায়িকা নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের যোগ্যতা সেম রাখা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং বাকি যা যা আছে প্রত্যেকটি বিষয় কিন্তু সেম দেওয়া আছে এবং একই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেই একই এড্রেসে কিন্তু গিয়ে আপনাদের সেই আবেদন পত্রটি জমা দিতে হবে কদমতলা সিডিপি অফিসে গিয়ে আপনারা নিজেদের যে ফর্মটি আছে সেটা কিন্তু জমা দেবে ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা জেটি ভিউয়ার্স অঙ্গনারী কেন্দ্র থেকে নিয়োগ করা হচ্ছে দুটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম এবং একটি প্রাইভেট ইনফরমেশন দিলাম আপনাদেরকে আশা করছি এখান থেকে অনেকেই কাজ পাবেন যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী আরো ভালো ভালো ইনফরমেশন সারা ত্রিপুরা রাজ্যের খবর পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করছি নেক্সট আরো ভালো ভালো ইনফরমেশন আপনাদের জন্য নিয়ে আসতে পারবো তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো ভিউয়ার্স এখানেই বিদায় নেব টাটা বাই বাই